খাবার রান্নাটা কত দ্রুত করা যায় এবং কত অল্প সময়ে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়, তো ওই চিন্তাটা থেকে আমাদের এই হাড়িটা করা, যাতে খাবারটাও খুব দ্রুত রান্না করা যায় এবং সেই সাথে অনেক মানুষের খাবার রান্না যাতে একসাথে করা যায় অল্প রিসোর্স দিয়ে। ঢাকার আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো প্লাস ঢাকার যে বিভিন্ন জায়গায় বস্তিগুলো আছে এবং ভ্রাম্যমাণ যে পথ শিশুরা থাকে এই সব জায়গাগুলোতে এই খাবারটা ডিস্ট্রিবিউট করা হবে। যখনই এই হাড়িটা বানানোর জন্য আমরা চেষ্টা করি তখন আসলে কেউ রাজি হয় না, কারণ এত বড় হাড়ি আসলে বানানো সম্ভব না। আমাদের উদ্দেশ্যটা ছিল হাড়ি বানানো, বাট এটা আসলে হাড়ি বানাতে কেউ রাজি হয় না। পরবর্তীতে আমরা এটা কড়াই হিসেবে আমরা এটা বানাই। এই কড়াইটার আপনার ব্যাস হচ্ছে প্রায় 8 ফিট 6 ইঞ্চি এবং এটার ডিপথ হচ্ছে প্রায় 2 ফিটের মতো, তো আর এটার ওয়েটটা হচ্ছে প্রায় 800-850 কেজির মতো, অর্থাৎ এটা মোটামুটি প্রায় 1 টনের কাছাকাছি। আর সব মিলিয়ে এটাতে আমাদের কস্টিং পড়েছে প্রায় 2 লাখ টাকার মতো। তো এটার সুবিধাটা হচ্ছে কি যে তিনজন মানুষ কিন্তু একসাথে কাজ করে, প্রায় 1.5 হাতের মানুষের খাবার ইজিলি কিন্তু এটাতে রান্না করা যায়। তো আমাদের ম্যাটেরিয়াল কস্টিংটাও কমছে, রিসোর্সের কস্টিংটাও কমছে আর সময়টা বাড়ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এই কাজটা করার জন্য। তো আমরা যখন এটা তৈরি করতে যাই, যিনি এটা তৈরি করার জন্য রাজি হয়েছিলেন, দেখা গেছে কি যে তিনি এত বড় হাড় কিন্তু কখনো তৈরি করেন নাই, তো তারপরেও তিনি কাজটা করার জন্য সাহস করেছিলেন। বাট বেশ কয়েকবার কিন্তু তার মেশিনই ভেঙে গেছে এই পুরো কার্ভটাকে বাঁকা করার জন্য। তো তিনি প্রথমে কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন যে করবেন না তিনি, বাট আমরা তারপরও তাকে খুব প্রেশার করেছিলাম এবং প্রেশার দেওয়ার ফলে তিনি আস্তে আস্তে কয়েক মাস সময় নিয়েছেন এই হাড়িটি টোটাল তৈরি করার জন্য। তো এটা আসলে বাংলাদেশের একটা ইনোভেশন, পরে ওনার নিজেরই মন খুবই খুশি হয়েছে যে আমরা এই পাত্রের মাধ্যমে কিন্তু হাজার হাজার মানুষকে পাটে সার্ভ করছি এটা জেনে। তো এই কিচেন থেকে আমরা যদি পার ডে হিসেব করি, পার ডে প্রায় 30 থেকে 40 হাজার মানুষকে আমরা এই কিচেন থেকে সার্ভ করতে পারবো অ্যাটলিস্ট প্রতিদিন। আর বর্তমানে আমরা 3 থেকে 4 হাজার মানুষকে এখান থেকে সার্ভ করি প্রতিদিন, এটা একদম 24 আওয়ার্স 24 ঘন্টা। আমাদের সকালে একটা ট্রিপ থাকে, দুপুরে একটা ট্রিপ থাকে, আবার রাতের বেলা একটা ট্রিপ থাকে, তো এভাবে সেশন ভাগ থাকে। এবং করোনার সময় কিন্তু আমরা এই কিচেন থেকে প্রায় 24 হাজার মানুষকে পার ডে সার্ভ করার কাজ করেছিলাম। এখানে আসলে বিভিন্ন ধরনের লোক আছে, অনেকে আছে পিউষ স্বেচ্ছাসেবক যারা এখানে কোনো ধরনের বেনিফিট পায় না, তারা তাদের যে জব আছে তারা যে পড়াশোনা করে সেসব পড়াশোনার পাশাপাশি এখানে এসে তারা সময়টা দেয়। আবার আমাদের কিছু রিসোর্স থাকে, অল্প কিছু রিসোর্স থাকে যারা এটা টেক কেয়ার করার কাজটা করে, তো তারা কিন্তু এই খুবই অল্প ইয়াতে তারা এই কাজটা কিন্তু এখানে প্রতিদিন করে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই কড়াই রান্নার ক্ষেত্রে বলি, এখানে আমাদের ম্যাটেরিয়ালস লাগে প্রায় বিভিন্ন রকমের, প্রায় প্রত্যেকবার রান্না করতে প্রায় আমাদের 60,000 টাকা থেকে 70,000 টাকার মতো খরচ পড়ে ইনগ্রেডিয়েন্টস অনুসারে। আবার আমরা যদি মাংস ইউজ করি সেক্ষেত্রে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়ে রান্না করার সময়। তো যখন আমরা খিচুড়ি রান্না করি, যেটাকে আমরা শাহী খিচুড়ি বলছি, সেটাতে কিন্তু আমাদের অনেক সবজির দরকার পড়ে, আর প্রায় 100 কেজির উপরে সবজি আমাদের প্রতিদিন পাটের দরকার। তো এই সবজিটা আমরা যেটা করি যে বিভিন্ন জায়গায় আমরা বাজারে গেলে দেখা থাকি যে ছোটো ছোটো অল্প কিছু পণ্য নিয়ে কিন্তু অনেক দরিদ্র মানুষ কিন্তু থাকে ক্রেতার আশায়, বাট তাদের অল্প জিনিস বলে কি অনেকের ক্রেতার আকর্ষণ তারা করতে পারে না। তো ওই জায়গা থেকে চিন্তা করে আমরা এইসব মানুষকে সহযোগিতা করার জন্য আমরা তাদের কাছ থেকে কিন্তু ওই পণ্যগুলো ক্রয় করি, যাতে এই মানুষগুলো পরিবারকে সাপোর্ট দিতে পারে। পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবী কাজটা করি, আর এখানে কাজ করতে মূলত ভালো লাগে, দরিদ্র মানুষের জন্য কাজ করতে সবারই ভালো লাগে, কেউ মানসিকভাবে হেল্প করতেছে, কেউ আর্থিকভাবে হেল্প করছে, আর আমরা শারীরিকভাবে এখানে হেল্প করতেছি। যখন এক্সপোর্টে যাবেন দেখবেন যে যখন গাড়ি ঢুকে আমাদের গাড়িটা বাচ্চারা চিনে, 1 টাকায় ভাইয়ার আসছে, 1 টাকা ভাইয়ার আসছে বলে যখন মানে দৌড়ে আসে, তখন ওই মানে ওদের হাসি মুখে দৌড়ে আসাটা দেখলেই মানে নিজের মধ্যে ভালো লাগে একটা কাজ করে আর কি। আসলে রান্নাটা আমরা নিজে হাতে করে, নিজে প্যাকিং করে, নিজেরা যখন আসলে
খাবারটা ওদের হাতে তুলে দেই অরিজিনালি আসলে তখনই কিন্তু আনন্দ লাগে, ওরা যেভাবে তৃপ্তি সহকারে খাবারটা খায় তখন আসলে ওইটার অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো না। এই কড়াইটা এই কড়াই প্রথমে যে রান্নার অভিজ্ঞতা এটা আমাদের কাছে খুব এক্সাইটেডমেন্ট ছিল আর কি, যে একসাথে 4000 মানুষ রান্না করলে এটা কীভাবে করবো বা এখানে নাড়ানো বা খাবার তুললা সব কিছু মিলিয়ে আমরা প্রথমে একটু মানে একটু এক্সাইটেডমেন্ট কাজ করছিল। পরে যখন আমরা কাজ করা শুরু করছি তখন দেখলাম যে না খুব সহজে 4000 মানুষের রান্না একসাথে করে ফেলা যায় এবং এটা সময় বাঁচাচ্ছে আমাদের, খুব তাড়াতাড়ি 4000 মানুষের রান্নাও করে ফেলা যাচ্ছে এবং খুব সহজে 4000 মানুষকে এটা আবার সাপ্লাই দেওয়া যাচ্ছে। মানুষের জন্য কাজ করতে চাই কিন্তু ওই প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি করতে পারি না বা একা একা সম্ভব হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে বিদানন্দ আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা নিজেদের মতো করে মানে মানুষের জন্য কিছু করতে পারছি।